আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন। আজকে রেসিপিটা আপনাদের শেয়ার করবো আপনাদের সাথে, চিকেন চিকেন উইংস, ক্রিসপি চিকেন উইংস রেসিপি। এই জন্য আমি চিকেনের পাখগুলো নিয়েছি, এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিব। খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি 6 টুকরা চিকেনের পাখ নিয়েছি, একদম গুঁড়া সহ ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে যাতে পশমগুলো না থাকে। এইটা যদি আপনাদের বাচ্চাদের করে দিতে পারেন, বাচ্চাদের কিন্তু খুব খুশি হবে। আর একটু হাড় আছে যেহেতু সাথে, ওরা খুবই এটা পছন্দ করবে। চিকেনের সবাই টিমে বাচ্চাদের পছন্দ, তারপরে এভাবে করে দিলে ওরা খুবই মজা পাবে। এই জন্য আমি একটা আদা রসুনের পেস্ট দিয়েছি, আর দিয়েছি সয়া সস, আর দিয়েছি সামান্য লবণ। টক দই পরিবর্তে আমি লিকুইড গরুর দুধ দিয়েছি, আর লেবুর রস দিয়েছি। এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়োটা দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যেহেতু বাচ্চারা যদি খায় তখন একটু ঝালের পরিমাণটা কমিয়ে দেবেন। কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, এখন দিয়েছি গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া দেওয়ার পর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি এর আগে সয়া সস দিয়েছিলাম আর সিরকা দিয়েছিলাম। সিরকাটা দেওয়ার কারণে, যেহেতু আমি লিকুইড গরুর দুধটা দিয়েছি, এই জন্য সিরকাটা দেওয়ার পর কিন্তু একটু ঘন হয়ে যাবে। সিরকার পরিবর্তে যদি লেবুর রস থাকে সেটাও দিতে পারেন। সব একসাথে মাখিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দেবো 6-7 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় না থাকলে 1-2 ঘন্টা রেস্টে রাখতে পারেন। আমি 5 ঘন্টার মতো রেখেছি। তারপর এখানে একটা বাটি নিয়ে এখানে কিছুটা ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। ময়দা দিয়ে লবণ দিয়ে নিয়েছি, আর দিব লাল মরিচের গুঁড়া। এগুলো দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এটা মিশিয়ে নেওয়ার পর উপরের যে কোটিংটা আমি করব, এটার জন্য কিন্তু এটা করে নিয়েছি আমি। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন, আটা ময়দা একই রকম। এখন এটাকে রেডি করে রেখে চিকেনের পাখনাগুলোকে আমি এটার ভিতরে দিয়ে এটাকে কোট করে নেব, মানে ভালো করে এটার সাথে মিশিয়ে নিব। একটু চেপে চেপে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর যে শুকনোগুলোটা একটু ঝাড়া, মানে একটু নাড়াচাড়া দিয়ে একটু ঝরিয়ে নিতে হবে। এভাবে করে চিকেনের পাখগুলোকে, সবগুলো পাখ আমি এভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে ডাবল কোট করতে পারেন, আমি একবারই কোট করলাম, একবারই গড়িয়ে নিয়েছি খুব ভালো করে। সবগুলো আমি এভাবে গড়িয়ে নেব, সবগুলো একসাথে দিয়ে মাখিয়ে নিতে পারেন। সেটা কিন্তু সহজ হয়, যেটা আপনাদের কাছে সুবিধা হয় সেভাবে করে নেবেন। ভিডিও করতে গেলে কিন্তু অনেক সময় অনেক টেকনিক, মানে সহজভাবে অনেকটা দেখাতে হয় একটু সময় নিয়ে। যাই হোক, এভাবে করলে আপনারা এভাবে যদি মাখিয়ে ফ্রিজে রেখে দেন, ডিপ ফ্রিজে, তারপর বের করে ভেজে নিলেও কিন্তু কোনো সমস্যা নেই। এটা প্রায় 1 মাসের মতো ফ্রিজে রেখে, এয়ারটাইট বক্সে রেখে আপনারা যখন সময় প্রয়োজনে ফ্রিজ থেকে বের করে ভেজে নেবেন। এভাবে করে সবগুলো মাখিয়ে নিলাম। আর আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথেই থাকবেন। আর নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আমি সবগুলো পাখা এভাবে মেখে নিয়েছি, এখন এগুলো ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হয়ে গেলাম পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন চিকেনের পাকগুলো দিয়ে দিচ্ছি, আর পাকগুলো যখন দিয়ে দিবেন তখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিবেন, তা না হলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এগুলো কিন্তু একটু মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর কালারটাও আস্তে আস্তে হবে। এখন আমি এক পাশ উল্টে গেলে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এগুলোকে ভাজতে হবে, আর ডুবো তেলে ভাজলে কিন্তু এটা ভালো হয় সবচেয়ে। এখন আমি একটা চিমনি দিয়ে এটাকে উল্টে দিচ্ছি, এটাকে খুব আলতোভাবে উল্টাতে হবে, আর এক পাশটা ভালো করে ভাজার পর উল্টাতে হবে, তা না হলে কিন্তু এর কোটিংয়েরটা কিন্তু খসে পড়ে যাবে, আর সেটার কারণে কিন্তু ভালো হবে না। আমি এভাবে দুই পাশ মিডিয়ামভাবে ভেজে নেওয়ার পর আমি আরেকবার কোট করে নেব চুলা থেকে, এভাবে প্যান থেকে উঠিয়ে গরম গরম কিন্তু আমি আরেকবার কোট করে নিব, সেটার ক্ষেত্রে ভালো হয়। আপনাদের যদি মনে হয় আপনারা একসাথেই দুইবার কোট করবেন, সেটাও করতে পারেন। দুইবার কোট করলে কি এটা এটা উপরেরটা পুরটা বেশি হয়, আর কিছু নয়। কিন্তু আর পাতলা যদি করেন সেটা সমস্যা নেই, যার যেভাবে পছন্দ সেভাবে করতে পারেন। আমি যে মশলাটা ছিল চিকেন মাখিয়ে নেওয়ার পর, সেই মশলাটার ভিতরে আবার চুবিয়ে তারপর আবার ময়দার ভিতরে আবার গড়িয়ে নিচ্ছে। সেক্ষেত্রে একটু আমার কাছে ভালো লাগে, উপরের ক্রিসপিটা একটু গরম গরম থাকা অবস্থায় দেওয়া হয়, এই জন্য এটা আমার পছন্দ অনুযায়ী আমার ইচ্ছে মতো আমি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এটা করে নিতে পারেন, আপনাদের যেভাবে ভালো লাগে। এইভাবে করে আমি সবগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি, আর এই দুই পাশটা আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিব।
আর এই চিকেনটা কিন্তু খুব মজা লাগে, বিশেষ করে গরম গরম কিন্তু ধন্যবাদ পুরো এটা সবাইকে, থাকে। আল্লাহ আর হাফেজ। তবে এটা ঠান্ডা অবস্থায় কিন্তু এটা খেতে কিন্তু ভালো লাগে না, গরম খেতেই কিন্তু চিকেনটা ভালো লাগে, ক্রিস্পি একটা ভাব আসে। আর এইভাবে করে বাচ্চাদের টিফিনও আপনারা তৈরি করে দিতে পারবেন, বাচ্চারা খুবই পছন্দ করবে, টিফিন টাইমে ওইগুলো দেওয়া যাবে, আর বিকালে নাস্তা দিতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখন তেলটাকে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি, তেলটাকে ঝরিয়ে একটা টিস্যুতে তুলে নিচ্ছি, আর সস দিয়ে, যে কোনো সস দিয়ে এটা পরিবেশন করতে পারেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, ধন্যবাদ সবাই। এখন চিকেনের পাকগুলো দিয়ে দিচ্ছি, আর পাকগুলো যখন দিয়ে দিবেন তখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিবেন, তা না হলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এগুলো কিন্তু একটু মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর কালারটাও আস্তে আস্তে হবে। এখন আমি এক পাশ উল্টে গেলে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এগুলোকে ভাজতে হবে, আর ডুবো তেলে ভাজলে কিন্তু এটা ভালো হয় সবচেয়ে। এখন আমি একটা চিমনি দিয়ে এটাকে উল্টে দিচ্ছি, এটাকে খুব আলতোভাবে উল্টাতে হবে, আর এক পাশটা ভালো করে ভাজার পর উল্টাতে হবে, তা না হলে কিন্তু এর কোটিংয়েরটা কিন্তু খসে পড়ে যাবে, আর সেটার কারণে কিন্তু ভালো হবে না। আমি এভাবে দুই পাশ মিডিয়ামভাবে ভেজে নেওয়ার পর আমি আরেকবার কোট করে নেব চুলা থেকে, এভাবে প্যান থেকে উঠিয়ে গরম গরম কিন্তু আমি আরেকবার কোট করে নিব, সেটার ক্ষেত্রে ভালো হয়। আপনাদের যদি মনে হয় আপনারা একসাথেই দুইবার কোট করবেন, সেটাও করতে পারেন। দুইবার কোট করলে কি এটা এটা উপরেরটা পুরটা বেশি হয়, আর কিছু নয়, কিন্তু আর পাতলা যদি করেন সেটা সমস্যা নেই, যার যেভাবে পছন্দ সেভাবে করতে পারেন। আমি যে মশলাটা ছিল চিকেন মাখিয়ে নেওয়ার পর, সেই মশলাটার ভিতরে আবার চুবিয়ে তারপর আবার ময়দার ভিতরে আবার গড়িয়ে নিচ্ছে, সেক্ষেত্রে একটু আমার কাছে ভালো লাগে, উপরের ক্রিস্পিটা একটু গরম গরম থাকা অবস্থায় দেওয়া হয়, এই জন্য এটা আমার পছন্দ অনুযায়ী আমার ইচ্ছে মতো আমি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এটা করে নিতে পারেন, আপনাদের যেভাবে ভালো লাগে। এইভাবে করে আমি সবগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি, আর এই দুই পাশটা আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিব। আর এই চিকেনটা কিন্তু খুব মজা লাগে, বিশেষ করে গরম গরম কিন্তু পুরো এটা থাকে, আর তবে এটা ঠান্ডা অবস্থায় কিন্তু এটা খেতে কিন্তু ভালো লাগে না, গরম খেতেই কিন্তু চিকেনটা ভালো লাগে, ক্রিস্পি একটা ভাব আসে। আর এইভাবে করে বাচ্চাদের টিফিনও আপনারা তৈরি করে দিতে পারবেন, বাচ্চারা খুবই পছন্দ করবে, টিফিন টাইমে ওইগুলো দেওয়া যাবে, আর বিকালে নাস্তা দিতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখন তেলটাকে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি, তেলটাকে ঝরিয়ে একটা টিস্যুতে তুলে নিচ্ছি, সস দিয়ে, যে কোনো সস দিয়ে এটা পরিবেশন করতে পারেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, ধন্যবাদ সবাই।